আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের আলোচনাতে থাকবে এসএসসি পরীক্ষা 2024 এবং ক্লাস 9-10 গণিত বইয়ের 13তম অধ্যায়ের একটি সিকিউ প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা অবশ্যই আমার সাথেই থাকবা এবং আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, আর তাই আমি এই প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। তো চলো আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি একটু দেখে আসি। 6 + x + y + z + 96 অর্থাৎ 96 + ... ধারাটি একটি গুণোত্তর ধারা এখানে দেওয়া আছে। এখন বলছে সমান্তর ধারা ও অনুক্রমের মধ্যে দুটি পার্থক্য লেখো, অর্থাৎ এই এটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন যেটি বইয়ের মধ্য থেকে দেওয়া হয়, প্রশ্নের উদ্দীপকের সাথে তেমন সম্পর্ক নাও থাকতে পারে, এই জন্য এটি সমান্তর ধারাটা আনা হয়েছে, কিন্তু এখানে কিন্তু আছে গুণোত্তর ধারা। সুতরাং এটি কোনো সমস্যা না, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারার যে সম্পর্কটি সেটি দেখতে হবে। ৯ম-১০ম প্রশ্নটি এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে এবং ৯ম-টি উদ্দীপকের ধারাটি লেখো, ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 3,066 হলে এন এর মান কত। এটা এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং পেজটি যারা লাইক দেবো না অবশ্যই লাইক দিবা। তো চলো আমরা ৯ম-এর প্রশ্নটি দেখি। নিম্নে সমান্তর ধারা ও অনুক্রমের মধ্যে দুইটি পার্থক্য আমরা এখানে উল্লেখ করেছি। এখানে দেওয়া আছে সমান্তর ধারার ক্ষেত্রে কোনো সমান্তর ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে তাকে সমান্তর ধারা বলে। তার মানে এখানে আমি যদি একটু উদাহরণ দিই যে সমান্তর ধারাটা কি, সেটা হচ্ছে 3 + 5 + 7 + ... দেখো এখানে এখানে কোনো পদ থেকে তার দেখো কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্য অর্থাৎ বাদ দিলে, পার্থক্য বলতে আমরা বাদ বোঝাই, দেখো এটা এটার পার্থক্য আছে 2 এবং এটা এটার পার্থক্য আছে 2, তাহলে এই যে পার্থক্য একই হবে, একই যদি হয় বা সমান হয় তাহলে সেটি হচ্ছে সমান্তর ধারা। আর কতগুলো রাশিকে যদি বিশেষ নিয়মে সাজানো হয় যেন তাদের পূর্ববর্তী পদ ও তাদের পদের উপরের পদের মধ্যকার সম্পর্ক জানা যায় তাহলে তাকে অনুক্রম বলে। আচ্ছা এখানে এটা এটা কিন্তু অনুক্রম বলেছে, এটা গুণোত্তর ধারা নয় অনুক্রম। তাহলে এই অনুক্রম বোঝাতে যে কোনো পদকেই, যেমন এখানে একটি পদ লিখেছিলাম সেই পদকেই, এই পদকেই যদি আমরা একই রকম প্লাস চিহ্ন না দিয়ে কমা চিহ্ন দিই তাহলে সেটি অনুক্রম হবে ডট, এটি একটি অনুক্রম। তার মানে এখানে সেটি বলছে যে সম্পর্কগুলো যদি কমা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তবে সেটি অনুক্রম হয়। তারপরে দেখো সমান্তর ধারার পদগুলো পরস্পর গাণিতিক যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, বুঝতে পেরেছো? আর অনুক্রমের পদগুলো গাণিতিক চিহ্ন দ্বারা যুক্ত থাকে, অর্থাৎ এখানে আমি যে চিহ্ন দিয়েছি কমা, এই কমা দ্বারা চিহ্নিত করা হয়। এটি ছিল, আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, অতগুলো উদাহরণের প্রয়োজন নেই, যেটা যে কোনো দুইটা দিলেই হবে, তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো দুইটা দিতে পারো। এবারে দেখো ৯ম-১০ম এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে বলছে। এখানে 6 + x + y + z + ৯৬ ধারাটি একটি গুণোত্তর ধারা এখানে বলে দিয়েছে। এখন এখানে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, অবলম্বন করা যায়, যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করলেই হলো। আমি এখানে একটি পদ্ধতি ব্যবহার করেছি, সেটি এখানে খেয়াল করে দেখো যে আগে ধারাটি এখানে তুলে নিয়েছি। এবারে তুলে নেওয়ার পরে মনে করি ধারাটির সাধারণ অনুপাত আর সমান কে এখানে ধরা হয়েছে, তাহলে এখানে কী হয়েছে, গুণোত্তর ধারার সাধারণ শর্ত অনুসারে আমরা জানি যে এই দ্বিতীয় পদকে প্রথম পদ, তার পরবর্তী তার পূর্ববর্তী পদ, মানে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে অনুপাত একই হবে। যেমন এক্সকে সিক্স দ্বারা ভাগ করলে এবং ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে এবং জেডকে ওয়াই দ্বারা ভাগ করলে, এরকম পরে পরে কোনো পদ আবার 96কে জেড দ্বারা ভাগ করলে এটি কী হবে, কে হবে, কেটা কী এখানে ধরে নিয়েছে আর সমান কে, তার মানে অনুপাত। এখন এটা এরকম করা যায়, দেখো এক্স সমান সিক্স কে, তার মানে এটা আমরা এক্স বাই সিক্স সমান কে ধরে নিয়েছি, এখন এটা ক্যালকুলেশন করেছি, আর গুণন যদি করা যায় তাহলে এক্স সমান সিক্স কে যেটি এখানে লেখা হয়েছে হয়েছে। এবারে ঠিক একই রকম আবার যদি এটা করা যায় দ্বিতীয় অংশটা, এটা সমান কে ধরা যায়, তার মানে ওয়াই বাই এক্স সমান কে, তাহলে এটা ওয়াই সমান হচ্ছে, এটা হবে হচ্ছে কে, এটা আগেরটা ছিল সিক্স, এবার হলো কে এক্স কে দি এক্স কে, ওকে এই যে ওয়াই সমান এক্স কে। তারপরেরটা ঠিক একই রকম যদি এখন এইটার সমান দেওয়া যায় তাহলে খেয়াল করে দেখো জেড, আমি এখানে দিছি জেড বাই ওয়াই সমান কে, তাহলে জেড সমান হচ্ছে ওয়াই কে, এবং আরও লাস্টেরটা যদি দেওয়া যায় তাহলে এরকম হয় 96 / জেড সমান কে, তাহলে এই জায়গাটাই এখানে খেয়াল করে দেখো এই যে
এই 96 সমান জেড কে লেখা যায়, তার মানে 96 সমান জেড কে, যেটি যেখানে দেওয়া হয়েছে। তাহলে এই মানগুলো আমরা কি করলাম, সবগুলো বের করে নিলাম এবং কিভাবে বের করলাম সেটা দেখালাম। তার মানে 1 2 3 4 এটা হচ্ছে 4টা এক্স ওয়াই জেড এবং 96 এর মানটা বের করে নিলাম, 96 সমান জেড কে ধরতে পারি। এখন খেয়াল করে দেখো, বা এই 96 সমান জেড কে এখান থেকে কিন্তু অঙ্ক করতে করতেই চলে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল করে দেখো, 96 সমান জেড কে, এই জেড এর মান কিন্তু ওয়াই কে, এই যে ওয়াই কেটা বসিয়ে দেওয়া হলো, খেয়াল করে দেখো, শুধু এই জেড এর মান ওয়াই কে বসিয়ে দেওয়া হলো। এভাবে অঙ্ক করেছে, অন্য নিয়মে করা যায়, আমি অন্য নিয়মে একটু তোমাদেরকে দেখাবো। আর কে কে থাকলো, তাহলে ওয়াই সমান কে স্কয়ার এটি হলো, আবার কিন্তু ওয়াই সমান এখানে এক্স কে মান বসানো যায়। খেয়াল করে দেখো, এই যে ওয়াই সমান এখানে এই জায়গাটাই, খেয়াল করে দেখো যে এই ওয়াই শুধু ওয়াই এর জায়গাটুকু এই যে এক্স কে মানটা বসাইছে, কোথায় পেয়েছে, এই যে এখান থেকে, ঠিক আছে। এখানে তুমি 1 2 3 যদি দাও তাহলে খুব সহজে এগুলো বের করা যায়। তাহলে এখানে গুণ করলে এক্স কে কিউব হয়ে গেল। এখন খেয়াল করে দেখো, 96 সমান আবার এই এক্স এর মান কিন্তু এখানে 6 কে দেওয়া আছে, তার মানে এখানে 6 কে বসানো হলো, তাহলে হয়ে গেল কি 96 সমান 6 কে টু দি পাওয়ার 4। এখন দেখো, কে টু দি পাওয়ার 4 সমান এই 6 দ্বারা 96 কে ভাগ করলে, আমরা থাকে জানি যে এটা গুণ থাকলে ভাগ হয়, তার মানে এটা কে টু দি পাওয়ার 4 সমান 96/6, এটাকে কাটলে 16। এখন দেখো যে এখানে এক্স টু কে টু দি পাওয়ার 4 আর এখানে 16 আছে, তাহলে এটা হয় কে টু দি পাওয়ার 4 সমান 2 পাওয়ার 4। তাহলে ওই সূচক সূচক একই রকম কেটে গেলে কে সমান 2 হয়ে গেল। এই যে একটি মান কিন্তু আমরা পেয়ে গেছি কে সমান 2। এখন খেয়াল করে দেখো যে এই কে সমান 2 এর মানটা শুধু এখানে বসিয়ে দেবো, কেননা মানগুলো কিন্তু আমরা আগেই পেয়েছি, ক্লিয়ারলিভাবে পেয়েছি, এখন জাস্ট মানগুলো শুধু বসিয়ে দেবো। দেখো এই জায়গাটায় কে সমান 6 2 পেয়েছি, এখন এই জায়গায় যদি মান বসানো যায় তাহলে কি 6 × 2 = 12, তার মানে কে এর মান 12 পেয়ে গেলাম। আবার এই জায়গায় যদি এখন এক্স এর মানটাও পেয়েছি, কে এর মানও পেয়েছি, তাহলে এখানে কী বসাবো, এক্স সমান পেয়েছি হচ্ছে 12 আর কে সমান হচ্ছে আমরা পেয়েছি 2, তার মানে 24 পেয়ে গেলাম। এখন জেড সমান ঠিক একই রকমই যে এখানে মান বসিয়ে দেওয়া হয়েছে, ওয়াই এর মানটা আমরা পেয়েছি কত, ওয়াই এর মান পেয়েছি 24, তার মানে 24 × কে এর মান 2, তার মানে 48 হয়ে গেল। ঠিক একই রকম এখান থেকে জেড এর মানটা আমরা বের করতে পারি, মানটা বসিয়ে, এই যে এখানে জেড এর মানটা বসিয়ে দেওয়া হলো 48। এইভাবে হয়ে গেল আমাদের প্রত্যেকটা মান, জেডের মান নিতে এখানে বের করলাম। আচ্ছা যাই হোক, এখন দেখো প্রত্যেকটা মান কিন্তু আমরা এইভাবে বের করেছি। তাহলে এক্স ওয়াই এবং জেডের মান যথাক্রমে 12, 24 এবং 48 এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা একটি পদ্ধতি ছিল, অন্য পদ্ধতিও তুমি বের করতে পারো তোমার ইচ্ছে। সহজ পদ্ধতি একটি আছে, আমি একটু শর্টকাট আকারে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি। খেয়াল করে দেখো, একটি শর্টকাট পদ্ধতি সেটি হচ্ছে এখানে দেওয়া আছে এ সমান, আমরা ধরে নিলাম ধারাটির প্রথম পদে এ সমান 6 এটি দেওয়া আছে, এবং এক্স ওয়াই জেড এটা হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এটা। তাহলে এখানে সাধারণ অনুপাত এখানে আর সমান ধরে নিলাম, হ্যাঁ সাধারণ অনুপাত আর, অনুপাত আর এটা আমরা ধরে নিলাম। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে প্রশ্ন মতে দিতে পারি। তুমি দেখো এই এই নিয়মটা করলে আরও সোজা হবে, প্রশ্ন মতে 1 2 3 4 5 পঞ্চম পদ 96, এ আর 5 − 1 = 96। দেখো খেয়াল করে দেখো, এর মান কিন্তু আমরা 6 পেয়েছি, তাহলে 6টা বসিয়ে দিলাম, আর আর টু দি পাওয়ার 4 সমান 96 কে, বুঝতে পারো। এবারে আর টু দি পাওয়ার 4 সমান এই 96/6, এবারে আর টু দি পাওয়ার 4 সমান 16, এবারে আর সমান 2 যেটা আমরা পেয়ে গেলাম। আমরা অঙ্কটা করি আগে, আর টু দি পাওয়ার 4 সমান 2 টু দি পাওয়ার 4, অতএব আর সমান 2, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম সাধারণ অনুপাত 2, এখানে কে সমান কিন্তু 2 হয়েছিল। তাহলে এই যে এটা সংক্ষিপ্ত আকারে এটা বের করে ফেললাম। এবারে আমাদের এই মানটা বের করার বুদ্ধি হচ্ছে, দেখো এক্সটা 6টা হচ্ছে প্রথম পদ, এক্সটা হচ্ছে দ্বিতীয় পদ, তাহলে এখানে আমরা বসাতে পারি অতএব দ্বিতীয় পদ সমান এক্স। এবার আমরা জানি দ্বিতীয় পদের সূত্র আছে এ আর 2 − 1 সমান এখানে 3 আছে, এটা এক্স আছে, এক্সটা বসিয়ে দেবো, এক্স, ওকে এখানে এক্সটা বসিয়ে দিলাম। বা এবারে এর মান কিন্তু আমরা আগেই পেয়েছি 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম ইন্টু আর সমান, এবারে এক্সের মান কিন্তু আমরা জানি না, এক্সের মানটা বের করবো, আর এর মান কিন্তু আমরা জানি এখানে 2, এই যে এখানে পেয়েছে আর এর মান 2, তাহলে এক্স সমান 12, এটা কিন্তু পেয়ে গেলাম, দেখেছো একটা মান বের হয়ে গেল। এবারে তুমি একই রকম এখানে তৃতীয় সূত্র বসাবা, এ আর 3 − 1 সমান এই যে ওয়াই, এবারে এর মান বসিয়ে দেবো, অঙ্ক মানগুলো পেয়ে যাবা। আমি মনে করি যে আমি যে পদ্ধতিটা দেখালাম পরবর্তীতে এটিই ভালো, আর তোমরা যদি এটি বুঝতে পারো তাহলে এটাও করতে পারো, কোনো সমস্যা নেই, সবগুলো একই রকম আর কি, ওকে। এবারে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমরা, গ নম্বর উদ্দীপকের ধারাটি লেখো, ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি
3066 হলে n এর মান নির্ণয় করো, এই প্রশ্নটি এখন আমরা উত্তর করব। দেখো এখানে কি উদ্দীপকের ধারাটি, উদ্দীপকের ধারাটি লেখো, তার মানে এই ধারাটি আগে লিখতে হবে আমাদের। এই ধারাটি কি হয়েছে আমরা কিন্তু কহতে পেয়েছি, 6 + 12 + 24 + 48 + ……, এটি কিন্তু ধারা পেয়েছি। এখন বলছে ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি 3066 হলে এন এর মান নির্ণয় করতে বলছে। ওকে, আমরা এখন এই অঙ্কটি আমরা করব। ধারাটি এটা তুলে নিলাম, এখন ধারাটি খ থেকে প্রাপ্ত এক্স ওয়াই জেড এর মান বসিয়ে এই ধারাটি আমরা পেয়েছি। এখন ধারাটির সাধারণ অনুপাত আর সমান টু, এটা আমরা আগেই কিন্তু বের করেছি অলরেডি, তার মানে এটি নতুন করে আর বের করা লাগবে না। যদি বের করতে চাও তো কোনো সমস্যা নেই, আর সমান আমরা এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা বের করে নেবো, অর্থাৎ 12 ভাগ 6, তাহলে টু, এই যে আমাদের এটি হয়ে গেল। এখন এখানে 2 বড় আর 1 ছোট, এটি কি করেছে, আর এর মান মনে রাখতে হবে যে 1 এর চেয়ে ছোট, তার মানে সূত্র বসানোর সুবিধা হবে। এটা লেখার অর্থ হচ্ছে সূত্র বসানোর সুবিধা। আমরা জানি এরকম সূত্র হলে আর যদি বড় হয় তাহলে আর এর মানটা যদি এরকম সূত্র হয়, আর যদি আর ছোট হয় তবে সূত্রটি এই আর টু দি পারেন এটি হচ্ছে ডান পক্ষে আসে। এখন দেখো এইটা এস ওয়ান সিক্স এটা আগে পেয়েছি, এখানে এন সংখ্যক পদের সমষ্টিটা আমরা বসিয়ে দেবো, এস এন সমান এই সূত্রটা এখানে হবে, কেননা আর সমান এরকম। কিন্তু আমরা 96 কত জানি, 3066 জানি, এই সমষ্টি সূত্র আমরা জানি 3066, সেই 3066টা এখানে বসিয়ে দিয়ে এবার আমরা এক্স এর মান, আর এর মান, সিক্স এর মান সবগুলো বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে খেয়াল করে দেখো এখানে 3066 থাকলো, এখানে সিক্স, আর এখানে টু এর ভিতর ওয়ান বাদ দিলে কিছুই থাকে না, সুতরাং হওয়ার বাদ হয়ে গেল। এখন দেখো সিক্স এত, এই সিক্স দ্বারা অপর পৃষ্ঠায় এখানে একে ভাগ করতে হবে, কেননা গুণ থাকলে ভাগ হয় আমরা জানি। এখন ভাগ করলে এটা কত হয়, 511 হয়। এবারে খেয়াল করো এই এক অপর পাশে গেলে 512 হয়ে যায়, এবারে টু টু দি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার 9 দিলে 512 হয়। এখন এই এন সমান টু, এই যে ভিত্তি বাদ দিলাম, দিলে এন সমান 9 হয়ে গেল, এই যে এন সমান 9, এটি কিন্তু আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এটার যে এন এর মান চাচ্ছিল সেটি কিন্তু আমরা অলরেডি বের করে ফেলতে পেরেছি, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন এই যে অঙ্কটি করলাম, এই জাতীয় অঙ্ক অনেকগুলো কিন্তু থাকে এখানে, আমার এখানে আছে অঙ্ক, এই যে ধারাটি আছে 5টা, অনেক জায়গায় 4টা থাকে, তারপরে এই চিহ্নগুলো সেন্স থাকবে, আবার এখানে দেখো দেখা গেলো এখানে আরেকটি সংখ্যা এক্স ওয়াই জেড, তারপরে এখানে পি দিয়ে দিল, দিয়ে অঙ্ক করলো, বললো পি এর মান কত। এখন এইভাবে কিন্তু অঙ্কটি করা যাবে, যে কোনোভাবে এই জাতীয় অঙ্ক আসতে পারে। আর এটা মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায়, মানে যে বোর্ড থেকেই তোমরা দেখো না কেন, যদি তোমাদের এই 23 সালে প্রশ্নটি পড়ে না থাকে তাহলে 24 সালে কিন্তু এসএসসি দ্বারা তোমরা পরীক্ষা দেবা, 2024 সালে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। আর ক্লাস 9-10 আছে যারা তোমাদের জন্য তো ইম্পর্টেন্ট আছে এই অঙ্কটি, এজন্য তোমরা ভালো করে দেখবা, কেননা অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট, আর যারা টেস্ট পরীক্ষা দিবা 2023-এর তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আগামী পর্বে আবার দেখার আমন্ত্রণ রইল অন্য একটি সিকিউ প্রশ্ন নিয়ে। আল্লাহ হাফেজ।